দেবাশিস, বরাদ্দ কেন পেতে দেরি হলো, কবে পাওয়া যাবে, এই ব্যাপারে পৌর মেয়র কি বলছেন, আর দুর্ভোগ কমাতে বিকল্প কি ব্যবস্থা? আমরা আপনার এই প্রশ্নগুলো বলার জন্য এখন রয়েছে ঠিক পাংশা পৌরসভার সামনে। আসলে দুর্ভোগের মাত্রা কিন্তু গত কয়েক বছর ধরে, সেটি যদি বলি, এই 7 বছর ধরে কিন্তু পাংশা পৌরসভার অনুকূলে কোনো বরাদ্দ আসলে আসেনি। এই বিষয়গুলো বরাদ্দ না আসার কারণে কিন্তু পাংশা পৌরসভার প্রত্যেকটা রাস্তার অবস্থা বেহাল, ড্রেনেজ ব্যবস্থা চরম দুর্ভোগে। পাংশা পৌরসভার মধ্যে যে 14,000-এর বেশি বাসিন্দা, তারা কিন্তু আসলে মানবেতর এক ধরনের জীবন যাপন করছেন। আমরা কবে নাগাদ বরাদ্দ আসবে এই বিষয়গুলো নিয়ে গত 2 দিন ধরে পাংশা পৌরসভা মেয়র রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন আসলে তিনি এই নির্বাচিত হবার পরে এখন পর্যন্ত আসলে তার অনুকূলে কোনো বরাদ্দ আসেনি। তবে সাম্প্রতিক সময়ে 2টি প্রকল্প এসেছে, একটি নগর উন্নয়ন প্রকল্প, একটি নগর উন্নয়ন অবকাঠামোমূলক প্রকল্প। একটি নগর উন্নয়ন যে প্রকল্প ফেজ 2, সেটির কাজ কিন্তু আসলে চলে, 3 কোটির বেশি টাকার কাজ। আর যে নগর উন্নয়ন অবকাঠামোমূলক যে প্রকল্প, সেটির আসলে টেন্ডার নিয়ে জটিলতা থাকার কারণে, যেটি 14 কোটি টাকার কাজ, সেটি কিন্তু আসলে সমাধান করতে পারেনি পৌরসভার মেয়র আব্দুল্লাহ মাসুদ। তবে তিনি যা বলেছেন যে আসলে আগামীতে এটি আসলে টেন্ডারের প্রক্রিয়াটা সমাধান করে আসলে উন্নয়ন করা হবে। তবে আমরা পাংশা পৌর যিনি বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু সবাই আসলে অনেক ক্ষোভ প্রকাশ করেছেন যে বর্তমান উন্নয়নমুখী সরকারের ফলে একটি পৌরসভা এমন থাকা সত্যিকার অর্থেই দুঃখজনক। এজি, এই ছিল পাংশা পৌরসভা কার্যালয় থেকে আমার কাছে। জি দেবাশিস।